নমস্কার, আমি মৌসুমি। আপনাদেরকে আমাদের চ্যানেল মনোরম মুহূর্তে আরও একবার স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখতেই পাচ্ছেন আজকে আমি বানাচ্ছি মিষ্টি সিমুই। এই মিষ্টি সিমুইটা না বানানো ভীষণই সহজ। মিষ্টি সিমুই বানানোর জন্য আমি প্রথমেই আমার গরম কড়াইয়ের মধ্যে 2 চামচ ঘি, তারপর এর মধ্যে সিমুইগুলি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। কিন্তু সেই মুহূর্তে ক্যামেরা ধরার কেউ ছিল না, তো ওরকম লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুধ, দেখতেই পাচ্ছেন। এবার এটিকে ভালোভাবে নেড়ে নিতে হবে। ঠিক এই দুধটা যখন মানে ফুটবে সেই সময় আপনারা এর মধ্যে এলাচ দিয়ে দিতে পারেন। আমার কাছে যেহেতু ছিল না সেজন্য আমি এটা দিতে পারিনি। আর যদি আপনাদের কাছে থাকে কিশমিস কাজু বাদাম, আগে থেকে হালকা একটু ভেজে নিয়ে সেটা এর মধ্যে দিয়ে দিতে পারেন। এটাও আমার কাছে আজকে ছিল না। আর যখন এটা অলরেডি ফুটে উঠবে, মানে আপনাদের মনে হচ্ছে এটা সেদ্ধ প্রায় হয়ে গিয়েছে, তখন এর মধ্যে চিনি অথবা গুড়, আমি এখানে গুড় দিয়ে করেছি, তার কারণ আমার এটা খেতে বেশি ভালো লাগে। আপনারা প্রয়োজনে এটা চিনিও দিতে পারেন বা আমার মতন এরকম সিম্পলও বানাতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার অলরেডি এটা রেডি হয়ে গিয়েছে, আর দেখতেও বেশ ভালো লাগছে। কোনো কিছু না থাকলেও কোনো সমস্যা নেই, আপনার কাছে যদি দুধ চিনি আর ঘি থাকে এটা এমনিই রেডি হয়ে যাবে, এটা এমনিই সুন্দর খেতে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আপনারা পাশে থাকবেন আর এভাবেই আমাকে ভালোবাসবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।